নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকের দিনে ভগবান শ্রীকৃষ্ণ এই ধরাধামে অবতীর্ণ হন, আর যার দরুন আজকের দিনটি খুবই বিশেষ তাৎপর্য রয়েছে। অর্থাৎ আজকের দিনটি আমরা জন্মাষ্টমী হিসাবে পালিত করে থাকি, আর এই শুভ জন্মাষ্টমীর দিনে অর্থাৎ আজ রাত্রে ঠিক 11:10 এই কথাটি একবার বলুন আর দেখুন কৃষ্ণের লীলা। অর্থাৎ আপনার জীবনে যত ধরনের বাধা বিপত্তি রয়েছে তা এক নিমিষে দূর হতে বাধ্য। আজকের দিনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দিন। অর্থাৎ আজকের দিনে যদি কোনো ভুল করে থাকেন তা কিন্তু আপনাকে সারা জীবন প্রায়শ্চিত্ত করতে হবে। ঠিক তেমনই আজকের দিনে শুধুমাত্র এই একটি কথা যদি একবার বলুন তাহলে আপনারা শ্রীকৃষ্ণের লীলা দেখবেনই দেখবেন। আজকের ভিডিওতে আমি দুটি খুব পবিত্র মন্ত্রের কথা উচ্চারণ করতে চলেছি, যেটি আপনারা ঠিক 11:10 উচ্চারণ করুন এবং আপনাদের যত বাধা রয়েছে তা কাটতে কিন্তু বাধ্য। আসুন জেনে নেওয়া যাক কি সেই দুটি মন্ত্র, যে মন্ত্র দুটির এত পাওয়ার যে আপনার রাতকে দিন এবং দিনকে রাত করে ফেলতে পারে। অর্থাৎ আপনার মনের স্বাদ, মনের ইচ্ছা একেবারে পূর্ণ হতে বাধ্য। তবে খুব সাদা মনে, পবিত্র মন নিয়ে কিন্তু এই মন্ত্রটি আপনাদেরকে উচ্চারণ করতে হবে। প্রথম মন্ত্রটি হলো, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। এরপরে যে দ্বিতীয় মন্ত্রটির কথা আমি আপনাদেরকে জানাতে চলেছি সেটি হলো, কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মায় প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। এই দুটি মন্ত্র একবার একবার করে আপনারা উচ্চারণ করুন আর দেখুন আপনাদের জীবনে যা যা বাধা রয়েছে তা কিন্তু একেবারে কেটে যাবে। তো ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।